থেকে বলতেছি। জি বলেন। আচ্ছা, আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে, নামাজের ক্ষেত্রে হচ্ছে ফরজ বাদ দিয়ে যে আমরা জোহরের আগে 4 রাকাত বা জুমার পরে যে 4 রাকাত, এগুলো কি দুই দুই বাই দুই আকারে করা পড়া যাবে নাকি একবারে 4 রাকাত পড়া যাবে? আমি হাদিসে পড়ছি নফল নামাজ হচ্ছে দুই দুই করে পড়ার জন্য বলা হয়েছিল। এটাই সহি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সলাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত দিনের যে সুন্নত সলাত গুলি রয়েছে বা নফল সলাত রয়েছে সবগুলি মাসনা মাসনা দুই দুই করে পড়তে হবে। দুই দুই পড়াই হচ্ছে সুন্নাত উত্তম। শুধুমাত্র জোহরের আগের 4 রাকাত সম্পর্কে একটি হাদিস রয়েছে যে 4 রাকাত লাইসা ফিহিন্না তাসলিম, যাতে সালাম নেই, এইরকম করে পড়া কথা রয়েছে। কিন্তু হাদিসটি একদল গবেষক ওলামারা মুহাদ্দিসরা জয়ীফ বলেছেন। সুতরাং যখন এটি জয়ীফ হয়ে গেল আর আমাদের সামনে সহি হাদিস হয়েছে যে দিনের নামাজ হচ্ছে দুই দুই করে, সেই জন্য জোহরের আগের 4 রাকাত দুই দুই করে সালাম ফিরবেন, এই জন্য আরব দেশে আরবরা 4 রাকাত এক সালাম জানেই না, বুঝছেন? আর হাদিসটি জয়ীফ যেহেতু, যদি এই হাদিসটি একবাল গিলানি পাকিস্তানের একজন আহলে হাদিস আলেম, কিন্তু আলেম নয় সে, লেখক কিন্তু সে ইঞ্জিনিয়ার একজন, সে হাদিসটি নিয়ে এসেছে আর সহিভাবে কিছু লিখে না নামাজের মাসাইল, তাতে এই হাদিসটি নিয়ে আসার কারণে অনেক আহলে হাদিসরা এইভাবে এটাকে মনে করে বা সহি আকিদে চলে এসেছে আমল করে ওই 4 পড়তে থাকে, কিন্তু হাদিসটি কিন্তু জয়ীফ বলা হয়েছে। সুতরাং 4 না পড়ে দুই দুই করে পড়বেন। হ্যাঁ, কেউ যদি 4 পড়ে নাই তো নাজায়েজ বলবো না, কিন্তু সেটি সহি সুন্না না, আল্লাহ তাআলা আলম। এইরকমই জুমার পরে 4 পড়বেন দুই দুই করে। জি, আমরা পড়ি দুই দুই করে পড়ি। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন সুমাইয়া আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত স্যার, আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি সিলেটের শ্রীমঙ্গল থেকে বলছি। জি বলেন। এখন সামনে তো রমজান মাস আসছে, এখন থেকেই তো রমজানের প্রস্তুতি নেওয়াটা জরুরি, কিন্তু অনেক মহিলাদের আছে যে রমজানে ডেলিভারি হবে, তখন তো তারা নেফাস অবস্থায় থাকবে, তারা কিভাবে প্রস্তুতিটা নিবে আর তারা কি কি আমল করবে এই রমজানে? সেয়াম রোজা ছাড়া যেসব মহিলাদের ধরেন রমজান মাসে হয়তো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, নেফাসে থাকলো, তো প্রায় ওতে গোটা মাসটাই চলে গেল, অথবা মাসিক অবস্থায় হয়তো 1 সপ্তাহ বা 10 দিন 15 দিনও থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে প্রস্তুতিটা বা আমল কেমন হবে? সেয়াম রোজা ছাড়া সমস্ত আমল করতে পারে, রোজা ছাড়া আর সালাত ছাড়া, রোজা আর নামাজ তারাবি এগুলি ছাড়া সমস্ত আমল করতে পারবে, জিকির আজকার করতে পারবে, দান সাদকা করতে পারবে, আর দোয়া করতে পারবে, করতে পারবে তসবিহ তাহলিল ইত্যাদি, কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারবে কিনা বড় ইখতিলাফের বিষয়, কিন্তু কোরআনের বিশেষ করে হাফেজা ভুলে যাওয়ার আশঙ্কা আছে, অথবা শিক্ষিকা অথবা ছাত্রী, তাদের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে তারা পড়বে কোরআন সরাসরি স্পর্শ করবেন না, হাতে আবরণ রাখবে, হাতে হাত মোজা রাখবে, অথবা হাতে স্পর্শ করবে না কোরআন কেন মুসা, মোবাইল থেকে পড়বে আর সেই কোরআন অক্ষর গুলি স্পর্শ করবে না, আল্লাহ তাআলা আলাম। যদি অধিকাংশ ওলামারা বলছেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু যারা অন্য আরেকটি মত পোষণ করেছেন তাদের দলিল বেশি শক্তিশালী, শাইখ ইবনে রাহিমাহুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, যেটা আমি বলে থাকি যে কোরআন পড়তে পারবে, জি কোরআন পড়তে পারবে কিন্তু মুখস্থ, কোরআন স্পর্শ করে না সরাসরি। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন মাসুদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। জি স্যার বলছিলাম কি, আমি যে ফ্যাক্টরিতে কাজ করি কলকাতা থেকে বলছি, আমি এখানে আজান দোয়া যাবে কি যাবে না, মানে একা একা সবাই সালাত আদায় করে এবং সালাত কেউ একসঙ্গে জামাত আদায় করতে চায় না। আশেপাশে মসজিদ নাই? মসজিদ এখান থেকে 3 কিলোমিটার দূর। ও, জুমাতে যেতে হবে, 3 কিলোমিটার জুমা যেতে হবে, তবে হ্যাঁ, অক্তিয়ার জুমা ক্ষেত্রে, যাচ্ছি ইনশাল্লাহ, প্রত্যেক জুমা যাচ্ছি। অক্তিয়ার ক্ষেত্রে ওইখানে একটা রুম যদি সালাতের জন্য, আজকাল তো আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে, ভারতের এয়ারপোর্টেও মুসাল্লা প্রেয়ার হল আছে, সব জায়গায় আছে, পশ্চিমা দেশে আছে, সুতরাং
আর সেখানে একটা রুম ওইরকম খাস করে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে যথাসাধ্য 2-3 জন 4 জন হইলেও ম্যানেজ করে কথাবার্তা বলে তাদের সাথে জামাত করার চেষ্টা করবেন, কারণ মুসলিমরা কন্টিনিউ যদি জামাত বিহীন নামাজ পড়ে তো শয়তান সেখানে ছেয়ে যায়। হাদিস রয়েছে, মা মিন কারিয়াতিন, হ্যাঁ, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদুইন ইয়াকুমু ফিহি সালাসা লা তুকামু ফিহি সালাতু বালা তুকামু ফিহি মুসাল্লা ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিম শয়তান। 3 জন মানুষ কোনো গ্রামে থাকে, শহরে থাকে, আর সেখানে যদি সালাত বা জামাত না হয় তাহলে সেখানে শয়তান ছেয়ে যায়। সুতরাং নিয়মিত একা একা পড়বে আর চলে যাবে যে যেখানে পড়ছে, অথচ এখানে বেশ কিছু কর্মচারীরা কাজ করছে, এটা জায়েজ নয়। একটা রুম খাস করে নেবেন বা একটু জায়গা খাস করে নেবেন মালিকের সাথে কথা বলে, আর সেখানে জামাত করবেন, হ্যাঁ, ক্ষুদ্র আকারে হইলেও। আর তার সাথে আজান দেওয়া বা সুন্নাত মুস্তাহাব, আজান দেওয়া এখানে ওয়াজিব নয়, মসজিদ নয় যেহেতু, সুতরাং ওয়াজিব নয়, ফরজ নয়, কিন্তু আজান দেওয়া সেখানে সুন্নাত, জি, নেকির কাজ। একা থাকলো, একা একা নামাজ পড়লেও আজান দিবেন, আজান দেওয়া উত্তম, জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাইরা তান নাইরা তানহা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু, জি, আমি কোথা থেকে মাইনাসিং থেকে বলছি। বলেন? আচ্ছা, মানে আমি ফেসবুকে আর কি জনৈক কিছু ব্যক্তিদেরকে দেখি যে তারা বলে যে মানে পৃথিবী যে সমতল বা এরকম রিলেটেড যা আছে এগুলো হলো আমাদের আকিদার আকিদার পার্ট আর কি। তো তারা এগুলো সম্পর্কে বিভিন্ন দলিল দেয়, দলিলগুলো আমি জাহিল দেখার জাহিল সময় স্যার, পাইনি আমি। আচ্ছা ফেসবুকে এইসব কথা যারা লিখে তারা মূর্খ। আমাদের আকিদার বিষয়ে এটা নয় যে পৃথিবী গোল না ডিমের মতো, না সমতল, না উঁচু নিচে, এসব আমাদের আকিদার বিষয় নয়, জি, মূর্খ তারা। জাজাকাল্লাহ খাইর শেখ। এবার যা প্রশ্ন করবেন আবু তালহা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে বলছি, কেমন আছেন? বলেন। আপনাকে 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 আপনার পরিবার আর মহান আল্লাহ তাআলা দিনে পরে আহলে মালে বরকত দান করুক, বাংলাদেশে আপনার আমিন, আমন্ত্রণ রইলো। যেহেতু জাযাকুমুল্লাহ উস্তাদ খায়র, আপনার আল্লাহ ভালো করুক, আল্লাহ ভালো করুক যেহেতু আপনাদের, বারাকাল্লাহ ফিক, উস্তাদ আমার জন্য দয়া করেন, আল্লাহ যেন আমাকে দিনের পথে রাখে এবং সিরাতের মুস্তাকিম উপর রাখে ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের দিনের সবাই। উপর আল্লাহ ইস্তিকামা দান করুক, অটলতা দান করুক, বারাকাল্লাহ ফিক। যেহেতু আপনি সলাতের প্রশ্ন মানে আলোচনা করেছেন, সলাত থেকে দুইটা প্রশ্ন করবো শুরু করে দিবেন। উস্তাদ, আমি জামাতে মানে একটু পরে মানে আমি মাস বুক হয়ে গেছি, মানে একটু পরে জয়েন করেছি, তখন কি আমি ইমাম সাহেব কেরাত পড়ছে তখন কি আমি সানা পড়বো না সুরা ফাতিহা পড়বো? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমি যদি কোন সলাতে মনে করেন 4 রাকাত বিশিষ্ট সলাতে যদি দ্বিতীয় বৈঠক মানে জামাতে ইমামের দ্বিতীয় বৈঠক আমার কিন্তু প্রথম বৈঠক, তখন আমি কি করবো? তাশাহুদ পড়বো না তাশাহুদের সাথে আরো অন্য কিছু দোয়া মেলাবো? একটু কাহিনী যদি বলছেন। যখন আপনি প্রথম মাসবুক হয়ে মানে পরে গিয়ে ইমামের সাথে বা জামাতে লাগবেন, তখন দেখবেন যে এখন যদি আমি সানা পড়ি যেটি পড়া সুন্নাত, তো আমার সুরা ফাতিহা ছুটে যাবে, যে সুরা ফাতিহা পড়া ফরজ, তখন আর সানা পড়বেন না। তকবীরে তাহরিমা ফরজ, রুকুন আল্লাহু আকবার বলে সুরা ফাতিহা শুরু করে দিবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, ঠিক আছে? আর যদি দেখেন যে সময় আছে এখন, তাহলে সানা পড়ে নেবেন, যাতে সুন্নতটিও আদায় হয়, ফরজটিও আদায় হয়। কিন্তু দেখছেন যে এখন সুরা ফাতিহা শেষ হয়ে গেছে, আর একটি সুরা বা আয়াত শেষ করতে যাচ্ছে, আর রুকুতে চলে যাবে হয়তো একটি আয়াত দুটি আয়াত পরে, তাহলে সরাসরি সুরা ফাতিহা। আর যখন যাবেন আপনি, দ্বিতীয় আর একটি সালাত সংক্রান্ত প্রশ্ন, যে জামাতে গিয়ে লাগছেন, তখন ইমামের দ্বিতীয় তাশাহুদ আর আপনার হচ্ছে প্রথম তাশাহুদ, তখন আমি শুধু কি আত্মাহিত পড়ে ক্ষান্ত হব নাকি আরো পড়তে থাকবো? যতক্ষণ সালাম না ফিরবে পড়তে থাকবেন আপনি। ইমাম ইবনে হুসাইম রাহিমাল্লাহ বলছে, লা সুকুতা ফিস সালাহ, সালাতে নীরব থাকা নেই। কারণ নীরব থাকবেন কেন? সালাত নীরব থাকার জন্য নয়, হয় শুনবেন, শোনার সময় শুনবেন, আর না হলে পড়বেন। আর এমনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, চুপ হয়ে সেজদে পড়ে আছেন, চুপ হয়ে আত্মাহিত বসে আছেন, না এইরকম সালাতের কোনো বিধান নেই, জি, বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন আবু হাসনাত, আপনি প্রশ্ন করুন।
السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. জি বলেন, জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে? প্রশ্ন হচ্ছে যে আমি নতুন বিয়ে করেছি, কোথা থেকে বলছেন? নতুন বিয়ে করার পরে, জি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলেন। আমাদের নতুন বিবাহ হয়েছে, বিবাহের পর থেকে আমার স্ত্রী তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চেক করতে দিতে চায় না। চেক করতে গেলে সে বিভিন্ন যুক্তি দেয়, সে বলে সে দিনে ফেরার পর থেকে প্রায় 3 বছর কোনো নন মাহরামের সাথে কথা বলে না, এমনকি সে নন মাহরামের ফেতনা থেকে বাঁচার জন্য প্রাইভেট পড়া কলেজ পড়া থেকে বের হয়ে এসেছে। ফ্যামিলির এমনকি আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক করেও কোনো নন মাহরামের সাথে কনফারেন্স পাইনি, কিন্তু তার দিনই বোনদের সাথে কনফারেন্সে চেক করতে গেলে সে বলে ফেতনা হতে পারে, আর বলে তারা আমার সাথে কথা, এইটা ভেবে যে আমি শুধু তার সাথেই কথা বলছি, কোন নন মারহাম আমার মেসেজ দেখছে না। দিনী বন্ধুর মেসেজ চেক করা নাকি তার গায়েরতে বাধে, এখন আমি কি করব? প্রথম বলবো যে বিয়ে করেছেন, বারাক আল্লাহ লাক, বারাক আলাইকা, জামা বাইনা কুমা ফি খাইর। তারপরে দ্বিতীয় বিষয় বলবো যে যদি তার ফেসবুক অ্যাকাউন্ট থাকে আগে থেকে, আর বলছে সেগুলো দেখতে দেব না, তো তাকে পরামর্শ দেবেন আগের যদি কিছু অ্যাকাউন্ট থাকে, কিছু কোনো অ্যাকাউন্টই থাক, সেগুলি বন্ধ করে দেবে। যদি সেগুলি মূর্খতার যুগ হয়ে থাকে আর সেগুলি তদন্ত করা আপনার জন্য জায়েজ নয়, আপনি তো তোমার ফেসবুক অ্যাকাউন্ট আমি তদন্ত করে দেখবো না, তাহলে বিয়ের আগে চেক করবেন। বিয়ে করার পরে এখন আপনি তদন্ত শুরু করবেন সিআইডি তদন্তের মতো, হারাম, জায়েজ না। কথা বোঝা গেছে? অ্যাকাউন্ট গুলি বন্ধ করে দিতে পারে, খুব বেশি যে তোমার যে অ্যাকাউন্ট গুলি ছিল সেটা বন্ধ বা ও সে বন্ধ করে রাখবে না সেগুলো, যদি অ্যাকাউন্ট খুলতে হয় নতুন অ্যাকাউন্ট খুলবে, ঠিক আছে? আর এখন যে কথোপকথন তার হচ্ছে বা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে মেয়েদের সাথে, সেগুলি মেসেজ আপনি চেক করবেন, এটা আপনার জন্য জায়েজ না। কারণ মেয়েরা কোন কথা লিখছে না লিখছে, অন্য মেয়েদের কার সাথে আছে, যোগাযোগ আছে না আছে, এসব হ্যাঁ ফেতনার কারণ অবশ্যই হতে পারে। অনেকেই আমি জানি এমন লোককে, দাম্মামে ছিল, সে তার স্ত্রীর হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে, সে মেসেঞ্জার অথবা ফেসবুক যে কিছু হোক, সেখান থেকে তার স্ত্রী হয়ে সেজে তার স্ত্রীর বান্ধবীদের সাথে নাজায় সম্পর্ক রাখতো, আউজুবিল্লাহ, অসৎ লোক, অসৎ লোক। তো এরকম অসৎ লোক আমাদের হ্যাঁ দিনী সার্কেলে আছে, সবাই দিনী ভাই, দিনী ভাই নয় আর সবাই দিনী বোন, দিনী বোন না। সুতরাং আপনি আপনার স্ত্রী সব চেক করবেন, আর তুমি কোন বান্ধবীর সাথে যোগাযোগ রাখো, কার সাথে কি কথা বলো, কার সাথে তোমার কি চ্যাটিং হয়েছে, কে কি লিখেছে তোমাকে, এগুলো আপনার জন্য জায়েজ নয়। আপনি যদি তার ইমানদারি তাকওয়াতে বিশ্বাসী হয়ে বিয়ে করে থাকেন, তাহলে সেটার উপর আপনি ক্ষান্ত থাকেন। বোঝা গেছে? যতক্ষণ পর্যন্ত আপনার কোনো সন্দেহ না হবে যে কোনো পরপুরুষের সাথে সে যোগাযোগ করছে, পরপুরুষের সাথে যোগাযোগ করছে, তখন আপনি সেটা চেক করার অধিকার রাখেন যে আমার সন্দেহ আছে এই ক্ষেত্রে চেক করব। জি, সেই ক্ষেত্রে আপনাকেও এরকম হইতে হবে, এই নয় যে আপনি অন্য মেয়েদের সাথে চ্যাটিং করছেন, না আপনারটা তো লক থাকবে কিন্তু আপনার স্ত্রীটা খোলা থাকতে হবে, সেটা আমি দেখার অধিকার রাখি, আর আমারটা দেখার আমার স্ত্রীর অধিকার রাখেন। যদি স্বচ্ছতা থাকে লাইফে, তাহলে আমারটাও তুমি দেখে নাও, তোমারটা আমি দেখিনি, অসুবিধে কি? কিন্তু তারপরও একজন পুরুষের মহিলাদের আপনার স্ত্রীর বান্ধবীদের সেসব অ্যাকাউন্ট গুলি চেক করা বা তাদের কি লিখছে তারা, কি কথা বলছে তারা ইত্যাদি, এসবগুলি আসলে ফেতনার কারণ হইতে পারে। কেন এই বাবুলোতে যাবে, এসব ফেতনা থেকে দূরে থাকে। কখন যে শয়তান আপনার অন্তরে এমন অনিষ্ট নিক্ষেপ করে দিবে যে আপনাকে বরবাদ করে দিবে, আল্লাহ হেফাজত করুন, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন আব্দুল ওয়াজিদ, আপনি প্রশ্ন করুন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে বলছিলাম। বলেন। যে আমার প্রশ্ন হলো যে ওয়ালিমাতে কোন ধরনের আত্মীয়দের আমন্ত্রণ করা জায়েজ না?
ওয়ালিমাতে সবাইকে জায়েজ, শুধু আত্মীয়কে ডাকবেন কেন? হ্যাঁ, অনাত্মীয় যে কোনো মুসলিমকে ওয়ালিমা খাওয়াইতে পারেন, পাড়া প্রতিবেশী আত্মীয় হোক অনাত্মীয় হোক, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমনকি অমুসলিমও যদি থাকে আর কেউ যদি ডাকে, সেটা তাদের সাথে মিত্রতার খাতিরে না, যে দোস্তি বাড়াবো সেই জন্য, বরং তারা প্রতিবেশী হিসাবে তাদেরকে খাওয়াবো, তো জায়েজ আছে, নিয়ত নির্ভর করছে। কিন্তু তাদের গোলামি করে খাওয়াবো, হ্যাঁ, আর তাদের কাছে আমি ছোট হয়ে খাওয়াবো, এটা জায়েজ নয়। কাফেরের বিজাতির গোলামি জায়েজ নয়, কিন্তু তাদের সাথে সদাচরণ জায়েজ আছে। কথা বোঝা গেছে? যতটা সদাচরণের আমরা করতে পারি, কিন্তু ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিয়ে না। তো আসল কমপক্ষে আপনি যে কোনো মুসলিমকে ডাকতে পারেন, আর নিকট আত্মীয় যারা বা আত্মীয় তাদের হক বেশি, আত্মীয়দের হক বেশি, প্রতিবেশীর হক বেশি, আর আত্মীয়দের মধ্যে যারা মত্তাকি পরেজগার তাদের হক বেশি। হ্যাঁ, যারা আপনাকে হয়তো বিভিন্ন নাজায়জ কাজে বাধ্য করতে পারে, তা নাজায়জ কাজে লিপ্ত হইতে পারে, তাদেরকে ডাকবেন না। অনেক আত্মীয় আছে অসৎ, হ্যাঁ, বেদিন, তারা আপনার বউকে দেখতে চায়, না দেখালে অসন্তুষ্ট হবে, জানি। অনেক দুলাভাই আছে, ভগ্নিপতি আছে, ওরা মনে করে যে আমার শালার স্ত্রীকে আমার দেখা, এটা আমার অধিকার। হ্যাঁ, আমার শালিকে দেখা আমার অধিকার, আমি শ্বশুর বাড়ি যাওয়া শালির সাথে গল্প করা আমার অধিকার। এসব অসৎ লোক, এসব অসৎ লোকের অ্যাভয়েড করে চলবেন, আর তাতে পরোয়া করবেন। আপনার দুলাভাই ভগ্নিপতি ইত্যাদি হয়, তাহলে ডাকতে হবে, অবশ্যই ডাকতে হবে, কারণ তাদের সাথে আত্মীয়তা আছে, না হলে আপনার মন কষ্টে থাকতে পারে, অথবা সম্পর্কের অবনতি ঘটবে। কিন্তু তাদেরকে এমন কোন সুযোগ দিবেন না যাতে আপনার দিনের ক্ষতি হয়। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন, নূপুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। আমি বাংলাদেশ থেকে বলছি। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা দোয়া আমি কি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়তে পারবো কি না, এবং পড়তে পারলে কতবার করে? দোয়া দুইটা হচ্ছে, একটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিদা নাফসি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতি, আর আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা আত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াগুলি হাদিসে আছে, পড়তে পারবেন, কিন্তু সুন্নতি যে দোয়া জিকির রয়েছে, সালাম ফেরার পরে যে সব সুন্নতি জিকির আজকা রয়েছে, সেগুলি পড়ার পরে পড়তে পারবেন। সংখ্যা নির্ধারণ করতে পারবেন না, অনির্দিষ্ট করে পড়তে পারবেন। প্রতিদিন আমি 30 বার করে পড়বো, 33 বার পড়বো, প্রতিদিন 100 বার করে পড়বো, এটা বেদাত হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অনির্দিষ্ট আপনি পড়ে যান, অনির্দিষ্ট পড়ে যান, কোনো অসুবিধা নেই, যতবার ইচ্ছা ততবারই পড়ে, বারাকাল্লাহ। কিন্তু সুন্নতি দোয়াগুলি পড়ে। এখন কি আল্লাহ তাসলাম তাবারাকাল জালাল ইকরাম জানে না? হ্যাঁ, তারপর অন্যান্য যে দোয়া আজকার গুলি রয়েছে, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, 34 বার, এগুলো পড়েন না। আর সুবহান আল্লাহ আহমদি আদাদা খালকে ওয়ারে জানাব, সেই শুধু পড়বেন না, বলবো যে এটা অতিরিক্ত, এটা পরে, আগে যেগুলো সুন্নতি আজকার, জিকির আজকার, সেগুলি পড়বেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন, খায়রুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহ। ভাল আশা থেকে শেখ, আল্লাহ আমার থেকে প্রশ্নটা হলো, বলেন। আমার প্রশ্নটা হলো, আমরা জানি যে বগলের পশম গুলো উঠা মানে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এগুলো উঠাতে যায় মানে কিন্তু আর শুনতে কি পেলাম না, ধরে বলেন। বগলের, বলছি আমরা জানি যে বগলের পশম গুলো উঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তো এগুলো মানে উঠাইতে যায় মানে আর কি মানে ইয়ে যায় মানে চুলকানি বা ইয়ে যায় মানে ঘাড় ঘাড় মতন হয়ে যায়, তো এগুলো কি মানে ছেঁচে ফেলা হবে, ফেললে কি মানে গুনাহ হবে? তাই কোনো অসুবিধা নেই, নাতফুল ইবত, বগলের নিচের পশম উঠানোর কথা রয়েছে, মানে উঠাইতে হবে এমন কথা নয়, জরুরি নয়, পরিষ্কার করলেই হয়, হয়ে যাবে। সেটা আপনার আজকালকার ক্রিম দিয়ে হইতে পারে, অথবা সেটা আপনার ব্লেড দিয়ে হইতে পারে, সেটা আজকালকার যে মেশিন আছে জিরোতে, সেটা দিয়ে হইতে পারে, যাই আছে, যেটা দিয়ে যার সুবিধা হবে সেটাই করবে। প্রথম থেকেই
লাইফের শুরু থেকে যখন থেকে গজিয়েছিল পশম, তখন থেকেই তো উঠানো অভ্যাস থাকতো, উঠিয়ে ফেলা, তাহলে সেটা সহজ হতো। কিন্তু দীর্ঘ সময় কাটার পরে মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তারপরে সেটা উঠিয়ে ফেলা, সেটা কষ্টকর এবং ক্ষতিকর অনেক সময়। যেমনটা বললেন যে অ্যালার্জি হয়ে যায় অথবা কষ্ট হয়, তো শরীয়তে এত কষ্টের কথা বলা হয়নি আসলে, এটি মোস্তাহাব কাজ। আর তখনকার যুগে ওই রকম ব্যবস্থা ছিল না, তাতে হয়তো কিছু হেকমত অবশ্যই থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে কষ্ট করে উঠানোর কোনো প্রয়োজন নেই, ব্যাস পরিষ্কার করলি হল, উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার করা। কারণ এইসব জায়গাগুলি যেহেতু ঢাকা থাকে, তারপরে এইসব জায়গাগুলি ঢিলা ঢালা থাকে চামড়া, এইসব জায়গাগুলিতে দুর্গন্ধ বেশি ছড়ায়, ঘাম বেশি জমে, ময়লা বেশি জমে, যার ফলে গন্ধ ছড়ায়। আর এখানে যদি আবার পশম পড়ো হয় তো আরো গন্ধ ছড়াবে, হ্যাঁ, যেটা নিজের জন্য কষ্ট অন্যের জন্য কষ্টের কারণ হবে। সুতরাং এসব হিকমতের জন্য এই জায়গাগুলি সুনানুল ফিতরা, প্রাচীনতম সুন্নত বা প্রাকৃতিক সুন্নত বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন ফাতিমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শেখ, আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বলেন বাংলাদেশ থেকে বলছি। বলেন। রদিত বিল্লাহি রব্বা অবি ইসলামী দিন অবি মুহাম্মদ নাবিয়া, এটা কি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়া যাবে? যে কোনো সময় পড়া যাবে, এটা যে কোনো সময় পড়া যাবে, সমস্যা নেই। আজানে পড়া সুন্নাহ, তার অনির্দিষ্ট যে কোনো সময় পড়া যেতে পারে এটা। জি, সেজদা তো পড়তে পারেন, কোনো অসুবিধা। এরপর যা প্রশ্ন করবেন তাইবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব, ওয়ালাইকুম আমি ঢাকা সালাম, থেকে বলছি। বলেন। আমি ঢাকা থেকে বলছি, আমি আমার জি কোশ্চেনটা হলো যে আমার বিয়ে হয়েছে 2 বছর হতে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই বছরে আমার আমার হাজবেন্ডের সাথে এবং তাদের ফ্যামিলির সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বলে রাখা ভালো, আমার ননদ, তার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সহ আমাদের সাথে থাকে। আর্নিং মেম্বার আমার হাজবেন্ড একা। তার বিজনেসে তার বোনের বেশ কিছু ইনভেস্টমেন্ট আছে এবং এটা দিয়েই আমাদের ফ্যামিলি চলে। আমার শ্বশুর শাশুড়ি এখানে মাঝে মধ্যে বেড়াতে আসে, বেশিরভাগ সময় গ্রামে থাকে। তো একটা পর্যায়ে আমি দেখেছি যে আমার হাজবেন্ডের ওপর তার মা এবং বোনের বেশ প্রভাব আছে, এবং তার বোন বেশিরভাগ সময় আমাদের দুজনের মধ্যে কথা বলে। এটা আমি ডিরেক্ট ওকে বলি নাই, কিন্তু ঘরে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এক পর্যায়ে গিয়ে আমি বলি যে চলো আমরা আলাদা বাসা নেই, এটাতে সে রাজি হয় না, এবং এটা নিয়ে কথা অনেক বেড়ে যায়, যার ফলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এখন আমরা যদিও একসাথে আছি, কিন্তু তারপরেও মানে ওর কিছু আচরণে আমার এখন ওর সাথে অত বেশি অ্যাটাচমেন্ট ফিল হয় না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবং আরেকটা জিনিস হলো যে সে একজন নাস্তিক বলা যায়, সে নিজেকে ধর্ম নিরপেক্ষ একজন মানুষ হিসেবে দাবি করে, কিন্তু সে আসলে একজন নাস্তিক। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার স্টেপ কি হওয়া উচিত? এবং আরেকটা জিনিস হলো যে মানে ইসলামের দৃষ্টিতে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ, কি করে, চেষ্টা শুনতে পেলাম না। জি আপনার আপনার ফোনটা মিউট হয়ে গেছে তাইবা, আপনি ফোনটা আনমিউট করে নিন, আপনার লাস্টের কথাটুকু শেষ শুনেননি তাইবা, আপনার ফোনটা আনমিউট করে নিন। হ্যালো, জি শেখ, মনে সম্ভবত হয় ওনাই আসতে মিউট হয়ে পারছিলেন গেছেন, নাকি? জি ব্যস্ত হতে পারেন। হ্যাঁ, জি যেটুকু শুনেছি ওটুকু বলি, বাকিটা তো জি শুনলাম না। দেখুন, আগে যে অংশটুকু বলেছিল যে তার স্বামী, এই বোনের স্বামী একটু বোনের কথায় চলে, বাবা মায়ের কথা চলে, সেদিকে ঝুঁকে থাকে, এগুলো ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরতে উপদেশ দেব। কিন্তু শেষখানে যে বললেন যে সে নাস্তিক আর সে ধর্ম মানে না, সে কাফের মুরতাদ, তার সাথে 1 মিনিট সংসার করা যায় না। কাফের মুরতাদের সাথে কোনো মুসলিম নারীর 1 সেকেন্ডের জন্য থাকা যায় না, হারাম, কাবিরা গুনাহ, তার সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। বলেন ইয়াজআল আল্লাহু লিল কাফিরিন আল মুমিনা সাবিল,
কোন কাফের কে আল্লাহ কোন মুমিন নারীর ওপর কোন কর্তৃত্ব দান করেনি যে তার অধীনে বসবাস করবে, তার অধীনে থাকবে, না মোটেই না, তার বিবাহ বন্ধনে থাকবে মোটেই জায়েজ না। সুতরাং তার আপনার ফরজ এরকম নাস্তিক স্বামীর থেকে মুক্তি লাভ করা। বাকি দুনিয়ার যেসব অবিচার হচ্ছে সেগুলির ক্ষেত্রে বৃহৎ স্বার্থে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতেন উপদেশ দিতাম থাকার জন্য, আর যদি না ধৈর্য ধরে থাকতে পারেন, আমি ধৈর্য ধরে থাকতেও পারছি না, তার সাথে আমি অসৎ আচরণ করছি, তার সাথে আমি একটু দূরত্ব বহাল রেখে চলছি, বা তার সাথে সংস্পর্শে নেই, একই সংসারে আছি, এইভাবে থাকা ঠিক নয়। সেই ক্ষেত্রে পরামর্শ দেবো, যদি তার সাথে ভালো আচরণের সাথে এমসাকুন বে মারুফ পুরুষকে যদি বলা হয়েছে ভালোভাবে না থাকতে পারেন, তাহলে তাসরিহন বে এহসান, হ্যাঁ সদাচরণের সাথে সেখান থেকে কেটে পড়ে দূরে সরে যান, তা আপনার জন্য খোলার রাস্তা খোলা আছে, খোলা তলাকের রাস্তা খোলা আছে। আর মুরতাদের সাথে 1 মিনিটের জন্য থাকা যায় না। সুতরাং আপনাকে বলবো যদি সত্যি সে নাস্তিক হয়, যে সে আল্লাহ পরকালে সব বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, দীন ইসলাম বিশ্বাসী নয়, রসুলে বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, তাহলে সে কাফের মুরতাদ, এতে কোনো সন্দেহ নাই, তার সাথে সংসার করা মোটেই জায়েজ নয়। আল্লাহ তাআলা জি। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো যে এখানে যদি এরকমটাই হয় তাহলে কি বোনকে সে যদি নাস্তিক হয় তাকে কি এখানে খোলার বিধানটা আসবে, না এটা অটোমেটিক তালাক হয়ে গেল কোনটা হবে, এটা এটা জানতে চাচ্ছিলাম একটু। তার সাথে খোলার কোনো প্রয়োজন নেই, যে নাস্তিক হয়ে গেছে তার সাথে বিবাহ বন্ধন থাকেই না, তার কাছ থেকে চলে আসবে জি। আর ঈদ 1 মাসে কি ইদ্দত পার হয়ে যাবে, মানে ই হয়ে যাবে, মানে ইস্তিবরা ইরহাম যেটা, যে তার পেটে আর বাচ্চা নেই, ব্যাস যথেষ্ট জি, অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রোমান ইসলাম। জি আপনি প্রশ্ন করুন এমডি রোমান ইসলাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। শেখ বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। আমার বাবা মা পেশা হিসেবে আমাকে কৃষি কাজ করতে বলতেছে, আর আমার পছন্দ হচ্ছে ব্যবসা করার। এখন এই ক্ষেত্রে আমি মানে কি কি করতে পারি, মানে আমার বাবা মা মানে পেশা আপনার হিসেবে কাজ কি, আমার কৃষি পছন্দ কাজ করতে ব্যবসা করা। বলছে, জি জি আমার পছন্দ ব্যবসা করা। ব্যবসা করা, এখন আমি কি করতে পারি, মানে কোন কাজের জন্য বাবা মা বাধ্য করবে যে তোমাকে এটাই পেশা করতে হবে, না এটা জায়েজ নয়। একমাত্র দাওয়া ইল্লাল্লাহ, যদি বাবা মা বলে যে না দিনের দাওয়াতের কাজ করতে হবে, তোমাকে আলেম হয়ে দিনের দাওয়াত কাজ করতে হবে, বা মাদ্রাসা পড়েছ তোমাকে তোমাকে দিনের দাওয়াতি কাজ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সবচেয়ে ভালো কাজের কথা বলছেন, আম্বিয়া রসূলগণের পেশা, তখন সেটার জন্য আপনাকে বলবো যে হ্যাঁ সেটাই করুন, তাতে দুনিয়া আখেরাত কল্যাণ রয়েছে আর বাবা মায়ের আনুগত্য রয়েছে। আর এই ক্ষেত্রে বাবা মার চাপিয়ে দেওয়া যে না তোমাকে কৃষি কাজই করতে হবে, অথবা অথচ আপনার কৃষি কাজ করতে ভালো লাগে না, আপনি ব্যবসাতে ইন্টারেস্টেড, এটা মোটে আপনার বাবা মার জন্য জায়েজ হবে না। পরামর্শ দিতে পারে যে কৃষি কাজ করলে আমার সংসারটা, কৃষি কাজ করে আজকাল কেউ সুখে নেই, বড় বড় জমিওয়ালার আমাদের এলাকার আমাদের আত্মীয় যথেষ্ট তাদের জমি জায়গা ছিল, তাদের সাথে তাদের ছেলেদের সাথে লেখাপড়া করেছি, তারা এখনো সেই চাষি চাষি হয়ে আছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ লেখাপড়া যারা করেছি তারা এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দিন দুনিয়ার ক্ষেত্রে। সুতরাং এই যুগটা হচ্ছে লেখাপড়ার যুগ, এই যুগটা কৃষি কাজের যুগ নয়। যে কৃষি কাজ যাদের কোনো উপায় নেই তারা করছে করছে, বা যারা করছে করছে, কিন্তু আসল মুসলিম জাতিকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, দিন দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে মুসলিম জাতিকে এগিয়ে যেতে হবে, আল্লাহ তৌফিক দান করে। আর তার সাথে ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্য হলে ভালো, আপনার যেটা পছন্দ সেটা করেন, বাপ মাকে একটু বুঝিয়ে নেন। জি পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ গাজীপুর। জি আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই বিষয়টা আমাকে মানসিক ভাবে একটু মানে যে একটু ই করছে। কোথায় একটা বলছেন? গাজীপুর ঢাকা। কি প্রশ্ন কি বলেন? মানে একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে একটু মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আমাকে, কি বিষয়? তো যদি একটু সময় দেন তো আমি 1 মিনিট একটু বলতাম আর কি।
কি বিষয়? বিষয়ের নাম জি জি ও বিষয় এরকম যে স্যার, স্বার্থ হয় তাহলে যাই যাচ্ছে, তাতে মায়ের একটু যাওয়ার বল ক্ষতি না। শেখ, মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে শেখ আপনার, তো ভাই বলতে চাচ্ছেন আর কি ওনার বিষয়টা, বলেন তো জি আপনি প্রশ্নটা কন্টিনিউ বলেন। করুন। জি 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 তো জাজাকাল্লাহ খাইর। আমি বিয়ের আগে আমি দুইটা নিয়ত করছিলাম, যে একটা নগদ মুহূর্তে বিয়ের চেষ্টা করব। তোমার আলহামদুলিল্লাহ মুহূর্তে বিয়ে করেছি অল্প মুহূর্তেই অবশ্যই। আর যে শ্বশুরের বাড়ি থেকে কোনো কিছু নিব না, যেগুলো দেয় আর কি, মানে কোনো কিছু ফার্নিচার কিংবা যে কোনো জিনিস দেওয়ার বিষয়টা রেওয়াজ আর কি। খুব ভালো কথা, খুব ভালো কথা। এ কারণে মা যেন প্রতিবেশীদের কথা কিংবা কারো কোনো বিষয়ে সবাই পাচ্ছে কিংবা ই করছে, এই জন্য মন খারাপ। মন খারাপের জন্য আমি আবার কোনো কিছু যদি করি তো আমি বলি যে এটা ওদিকে, এই বিষয়টা আমাকে আশ্রয় নিতে হচ্ছে আর কি মিথ্যে। এটা তখন ওই মাকে বলতে হয়, মাকে খুশি কাজে বলতে হয় যে আমার শ্বশুর দিয়েছে, শাশুড়ি দিয়েছে নাকি, জি 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 এরকম মাকে না খুশ করা উচিত, যে হারাম কাজ করতে বলছে, তাকে অসন্তুষ্ট করা উচিত এইসব ক্ষেত্রে। মিথ্যা না বলে স্পষ্ট ইসলামের কথাটা বলবেন যে আমার শ্বশুর কাছ থেকে নেওয়া হারাম ওই রকমই, যেমন তোমার জামাই যদি তোমার কাছ থেকে নেয় সেটা হারাম। আমরা বন্টন আছে উস্তাজি, আপনার, অনেকে আমি আসলে আমি বুঝতে পারছি, বলে দিচ্ছি যে আপনি বলবেন যে যদি তোমার মেয়েকে কেউ চাপ সৃষ্টি করে যে যাও তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসো, তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসো, তো আপনাকে কেমন লাগবে? হ্যাঁ, অথবা আপনাকে যদি দিতেই থাকতে হয়, দিতে হয়, হ্যাঁ, তো কেমন লাগবে? আর যদি আপনি শরীয়ত না বুঝেন সেই জন্য দিচ্ছেন, তাই বলে আমাকে নিয়ে আসতে হয় এমন কথা নাই, ইসলামের কথা ক্লিয়ার বলবেন। এই সব ক্ষেত্রে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, একমাত্র যদি আপনার ক্ষতির আশঙ্কা থাকে যে বাপ মা আমার ক্ষতি করে দিবে, আমাকে সংসার থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে বের করে দিবে, আমার কোনো জায়গায় নাই থাকা, যদি আমি বলি যে আমি যৌতুটুক তো নিয়ে আসবো না, আমি কিছু নিয়ে আসবো না, তখন বলতে পারে যে নিজের এই টাকা দিয়ে কিছু কিনে নিলেন খাট খাটলা, আর এই সে ফার্নিচার অমুক তমুক, আর তারপরে বলেন যেগুলো আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে, কারণ আপনাকে সেই বাড়িতে থাকতে হবে সেই জন্য। কিন্তু যদি এগুলোর আপনি মুখাপেক্ষী না হন, তাহলে সোজা ইসলামের কথা স্পষ্ট ভাষায় বলবেন, ইসলামের কথা অকাল ইন্নানি মিনাল মুসলিমিন, স্পষ্ট ভাষায় বলবেন যে আমি মুসলিম, সুতরাং আমি হারাম খাবো না, আর আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসা এটা হারাম। বারাকাল্লাহ। একমাত্র যদি খুশি কিছু হাদিয়ে দিল সেটা আলাদা কথা, হাদিয়া শুধু একতরফা দিয়ে আমার কথা নেই, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে হাদিয়ে দিতে হবে, ঠিক, আল্লাহ হেদায়ত দান করুন এরকম পাপ মাকে। আমিন। প্রশ্ন করবেন রাশিদুল হক, আপনি প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ধুবড়ি আসাম থেকে বলছি। আমি জি একটু বলেন। বিস্তারিত বলতে চাই, যেহেতু এটা হারাম হালালের নির্ধারণ করতে হবে আমাকে, ব্যবসার ব্যবসার বিষয়ে আর কি। তো আমার কোশ্চেনটা হলো কি, আমার একজন ভাই আছে যিনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, তো তার প্রোডাক্টটা হলো গার্মেন্টস এর প্রোডাক্ট, তো আমি সেখানে ইনভলভ নই, কিন্তু সে চাচ্ছে কি তার একটা মানে আউটলেট মানে একটা দোকান দিতে চাচ্ছে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের। তো আমার একটা দোকান আছে যেখানে আমি, ও বলছে কি আমার দোকানটা মানে ও ভাড়াতে নিবে, ঠিক আছে, তো আমাকে ওখানে রেখে দিবে এমপ্লয় হিসেবে। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক আলেমরা বলে যে এটা ঠিক না, তো এক্ষেত্রে যেহেতু আমি নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভলভ লই, তো এক্ষেত্রে আমি ওদেরকে দোকানটা ভাড়া দিলাম, তো এই ক্ষেত্রে কি হবে জিনিসটা? ওটার সিস্টেমটা কি আপনার মার্কেটিং এর? সিস্টেমটা হলো মানে ডাউনলাইন বানানো, মানে যেমন নেট চেইন মার্কেটিং, কিরকম? একজনে একটা প্রোডাক্ট কিনলো, সেই প্রোডাক্টটা মানে আরো ডাউনলাইন বানালো এরকম আর কি। তারপর এটা কি তো ওই মানে দুটো কমিশন মানে ডেস্টিনির মতো, ডেস্টিনির মতো এই যে ভেস্টিজের মতো, মালয়েশিয়ান? ভেস্টিজ ভেস্টিজ এগুলোর মতো, হ্যাঁ
ওগুলোর মতো যদি নেটওয়ার্কিং যে শুধু পয়েন্ট তার বাড়তে থাকলো, প্রথম কাজ যে ছিল সেই ব্যক্তির পয়েন্ট পেতে থাকলো যত কাস্টমার তার আন্ডারে হইলো বা তার মাধ্যমে হইলো, তো এই নেটওয়ার্কিং ব্যবসা জায়েজ নয়, এটা এটা হারাম। জি, তাদেরকে আমি দোকানটা ভাড়া দিতে পারবো না তাহলে? যদি জানেন যে হারাম কাজ করবে তাহলে কেন ভাড়া দেবেন? তাহলে কি ব্যাংকে দেওয়া যাবে? শুধুই ব্যাংকে ভাড়া দেওয়া যাবে না? জায়েজ নয়। জাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এস কে কুতুবুদ্দিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্ডিয়া পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া পশ্চিমবঙ্গ হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলেন। শেখ, আমরা যে সালাত আদায় করি, সালাতে যে কিরাত করা হয়, কিরাতের মধ্যে সঠিক তিলাবত হয় না। একটা সালাফি আলেমের মুখে শোনা আছে, যদি ইচ্ছাকৃত নয় কোনো রকমের যেমন তেমন করে কোরআন পাক তিলাবত করলেই হবে, যদি সঠিক সহি উচ্চারণ না হয় তাহলে সালাত কবুল হবে, একটু বিস্তারিত জানাবেন। বেচারা যদি অশিক্ষিত হয়, মূর্খ হয় আর নামাজ ধরেছে, তো রাতারাতি কি আর শিখে নিবে? তবে সারা জীবন এইরকমই ভুল করে কাটিয়ে দিবে এটা চলবে না। এর আগে বলেছি ভুলের দুটা স্তর আছে তেলাওয়াতের। একটা হচ্ছে মেজর ভুল, বড় ধরনের ভুল, যে তাতে একবারে মাখরা, জিম আর জা জাল এগুলোর পার্থক্য করতে পারে না, আর যাতে অর্থ পাল্টে যাচ্ছে তাহলে হারাম, গুনাগার সে। আর আরেকটি হচ্ছে যে সে এদগাম বুঝে না, গুন্না বুঝে না, তারপর এখফা বুঝে না, এজহার বুঝে না, এসব বুঝে না, একলা বুঝে না, কাল বুঝে না, মিম বাদে পড়তে হবে না, মিন বাদে, এগুলো তো অর্থ পাল্টেন না, এগুলো মুস্তাহাব। এইসব অলঙ্কার মূলক তাজবিদের বা শুদ্ধ তেলাওয়াতের যে কায়দা কানুন গুলি, এটি মুস্তাহাব, এটি ওয়াজিব নয়। সুতরাং যে সালাফি আলেম বলেছেন যে কোন রকম করে পড়ে দিলেই হবে, তার অর্থ এটাই তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে যদি মোটামুটি শুদ্ধ হয়, বড় ধরনের ভুল না থাকে, ছোটখাটো ভুল আছে, কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে। তারপরে একটা লোক হয়তো সে শিক্ষার পরিবেশ পায়নি, বাপ মা অশিক্ষিত ছিল, বাপ মা শিখায়নি, আর তারপরে নামাজ ধরেছে, আর প্রথম দিন থেকে কি করে, সে তো বড় বড় ভুলও থাকতে পারে, সূরা ফাতিহা মুখস্থই নেই, আর তার নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে হবে না, সালাত পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। যার সূরা ফাতিহা মুখস্থ নেই, মুসলিম গত সপ্তাহে একজন ইসলাম গ্রহণ করলো, তো কি সাথে সাথে আজানের সাথে, মাগরিবের আজানের সাথে সে ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে নিয়ে গেলে তাকে বললাম যে তুমি বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর, এই যে শুধু নামাজ পড়বে, হ্যাঁ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর, শুধু পড়তেই থাকবে, অতি তার নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক ওই রকমই ভাঙা চূড়া যায় সুরা ফাতিহা পড়বো, সুরা ফাতিহা ফরজ, যদি কোনো মুসলিমের মুখস্থ থাকে আর শুদ্ধ নাও থাকে তবু সেটা পড়বে, আল্লাহ কবুল করবেন, কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে এরকম চালানো যাবে না, তার জন্য শিক্ষা ফরজ। সে শুদ্ধ করার চেষ্টা করবে, কমপক্ষে মাখরাজ গুলি যেন ঠিক হয়, হরকতে ভুল না হয়, অর্থ না পাল্টে যায়, এতটা জরুরি। আর বাকি যেগুলো জিনত অলঙ্কার মূলক কায়দা কানুন তাজবিদের, সেগুলি জরুরি কোনো সময় নাই, কোনো সময় নাই, যদি করতে পারে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহজাহান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, আমি ইন্ডিয়া আসাম থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো শেখ, হাদিসে আছে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এক্ষেত্রে যে তাইফা, এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে এটা এর এর মুরাদ হচ্ছে আহলে হাদিস। আহলুল তো হাদিস। জি, আমার প্রশ্ন হলো যে আহলুল হাদিস এটা কি কোনো দল? আর যদি দল হয় তাহলে আমাদের ভাই অনেকে আছে যারা সালাত পরিত্যাগ করে, অর্থাৎ ইসলামের কত বিধি বিধানের প্রতি আমল করে না, তো তারাও কি এই ক্ষেত্রে আহলুল হাদিস হিসেবে গণ্য হবে? হাদিসে কি নামাজ ছাড়া আছে নাকি যে আহলে হাদিস হবে? আহলুল হাদিস মানে আহলে হাদিস বংশের নয়, কথা বোঝা গেছে? আহলুল হাদিস হইতে হয় প্র্যাকটিসিং আহলে হাদিস,
আহলুল হাদিস মানে কোরআন সুন্নার অনুসারী, হাদিস কোরআন, কোরআনের নামও হাদিস, আল্লাহ নাজ্জাল আহসান হাদিস ফাইন্ড খায়রুল হাদিস, সুন্না হাদিস। সুতরাং অত ফরজ আদায় করে, আর আখলাক চরিত্র লেনদেন রুজি রেজিক হচ্ছে আহলে হাদিস, সে হচ্ছে পারফেক্ট আহলে হাদিস। তো এই লাতাজাল তয়েফাত মিন উম্মতি, আমার উম্মতের সংখ্যা লঘু হলেও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকবে একটি দল, জাহেরিন আলাল হক, হকের উপর তারা বিজয়ী থাকবে, মনসুরিন সাহায্য প্রাপ্ত থাকবে, তারাই হচ্ছে তায়েফায় মনসুরা, তারাই হচ্ছে ফিরকায় নাজিয়া, তারাই 72 দল, 73 দলের ওই একটি দল জান্নাতি আর 72 দল জাহান্নামী, স্থায়ী অথবা অস্থায়ী দুই রকমই, বোঝা গেছে। আর এই নয় যে আমাদের দেশীয় শুধু আহলে হাদিস হইলেই সে এই দলে সামিল হয়ে গেল, না, আহলে হাদিস হইতে হবে আকিদা মানহাজে, আবার ইখওয়ানি জামাতি, তবলিগি, আবার আহলে হাদিস, আহলে হাদিস বংশের বেশ তবলিগি আছে, আহলে হাদিস বংশের জামাতি মওদুদি আর ইখওয়ানি আছে, আহলে হাদিস বংশের জঙ্গি আছে, তারা তো সরে আহলে হাদিস, আহলে হাদিস বংশে বেনামাজি আছে, আহলে হাদিস বংশে সুদখোর ঘুষখোর বেইমান আছে, খুনি আছে, চোর আছে, ডাকাত আছে, আহলে হাদিস থোড়ে রে না, এরা আহলে হাদিস নাই তো, কথা বোঝা গেছে। প্রথম আকিদা মানহাজ আহলে হাদিস হইতে হবে, তারপর অন্য অন্য গুলিতে, এবার বোঝা গেছে। তো আহলুল হাদিস সালাফরা বলেছেন মানে এই আমাদের এই নামকরণ হয়ে গেলি হয়ে গেল, না না না, আহলুল হাদিস হইতে হবে প্র্যাকটিসিং আহলে হাদিস। হ্যাঁ আবার বলছি, আকিদায় এবাদ ও বন্দেগীতে আখলাক চরিত্রে মামলাতে যে আহলে হাদিস সে হচ্ছে আহলে হাদিস। হ্যাঁ এই পথে চলতে গিয়ে কেউ হয়তো খরগোশের মতো, কেউ কচ্ছপের মতো, কোরআন হাসান্নার পথেই চলার চেষ্টা করছে, কিন্তু আশা করি আমার উদাহরণটি বুঝতে পেরেছেন যে কেউ খরগোশের মতো অর্থাৎ অগ্রণী ভূমিকা আছে, মাশাআল্লাহ আকিদাও একেবারে মানহাজও সুন্দর, আর তার ইবাদত বন্দেগী তো বেশ সুন্দর, আখলাক চরিত্র আর রুজি রেজিকও সুন্দর, আর কিছু আছে গাফিলতি আছে, বিভিন্ন পাপ আছে, কিন্তু একেবারে ইয়ে নয় যে বিভ্রান্ত, বেনামাজি, বেনামাজি কিসের আহলে হাদিস, রমজান মাসে রোজা রাখেন কিসের আহলে হাদিস, আর তারপরে ও বেদাতি দলের সমর্থক, হ্যাঁ সে কিসের আহলে হাদিস, জঙ্গি আবার আহলে হাদিস নাকি, অসম্ভব কথা। হ্যাঁ খারেজি কোনোদিন আহলে হাদিস হয়, চরমপন্থী আহলে হাদিস, আহলুল হাদিস মানে আহলুল ওয়াসাত, জি হ্যাঁ মধ্যমপন্থী, জি, যারা নাস্তিকদের দলেও নয় আর জঙ্গিদের দলেও নাই, জি, আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বাংলাদেশ। জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে এক জায়গায় হচ্ছে একটা সিভি দিতে হবে, তো একজন মুসলিম হিসেবে, তো সেখানে একটা প্রশ্ন আছে যে আপনি কোন মাঝহব অনুসরণ করেন, তো সেখানে 5টা প্রথম অপশনটা হচ্ছে আহলে হাদিস বা সালাফি, দ্বিতীয়টা হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 5টা অপশন আছে, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে নিজের মতো করে লেখার সুযোগ নেই আর কি। তো আমি যে মৌলিক পরিচয় হিসেবে মুসলিম এবং কোরআন সুন্নাহর অনুসারী মনে করি, তো সেক্ষেত্রে সেখানে কোন অপশনটা সিলেক্ট করা আমার জন্য নিরাপদ হবে, আর মানে যে কোনো একটা অপশন সিলেক্ট করব, পরবর্তীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এটা কেন করেছি এবং অন্যগুলো কেন করি, এর কারণটা একটু জানাবেন আমাকে। এই ক্ষেত্রে বলবো আহলুল হাদিস পরিচয় দিবে, যদি অতিরিক্ত পরিচয়ের প্রয়োজন হয় তো আহলুল হাদিস আমি কোরআন সুন্নার অনুসারী, কারণ যারা কোরআন সুন্নার অনুসরণ করে তারা হানাফি মজহাবও মানে, শাফিও মানে, মালিকি মানে, হাম্বেলিও মানে, চারটার সমন্বয় তারা দিন ইসলাম মানে, আর যারা এই চারটার একটা মানে তারা এক অংশ মানে, বাকিটা ছেড়ে দেয়, বোঝা গেছে না, আর তারা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে, যে আমাদের মজহাবে যদি মজহাবের ওলামারা নিয়ে থাকে ওই হাদিস মোতাবেক আমল করে থাকে তাহলে আমরা নেব, না হলে নেব না, তো এটি একটি বিভ্রান্তি। আর আহলুল হাদিসরা বলে যে আগে কোরআন হাদিস আর কোরআন হাদিস মোতাবেক আমি মজহাব মানি, কোরআন হাদিসের সাথে যদি আবু হানিফার কথা মেলে যায় আহলান ও সাহলান, ও ভালো কথা, আমি সেই ক্ষেত্রে হানাফি, আর কোরআন হাদিসের সাথে শাফি মজহাবের ফতোয়া মিলে যায়, হ্যাঁ সেটাই শক্তিশালী, তাহলে আমি তখন শাফি, কোরআন হাদিসের সাথে ইমাম আহমদ বিন হাম্বালের কথা মিলে যায় তা তখন আমি হাম্বেলি, কোরআন হাদিসের সাথে ইমাম মালিকের কথা মেলে যায় তখন আমি মালিক, বোঝা গেছে। এই জন্য আহলুল হাদিস আকিদা মানহাজের মানুষ এই বলেই পরিচয় দেবে যদি প্রয়োজন হয় অতিরিক্ত পরিচয় দেওয়ার, আমি মুসলিম তার সাথে কি আমি কোরআন অনুসারী,
সমস্ত মাজাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে নবী রসুলের মতো আমি মানি না, কারণ সেটা মানা জায়েজ নয়, হারাম। যদি জায়েজ হতো তো মানতাম ওইভাবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব কথাই মানতে হবে জি। কিন্তু কুল্লুন ইউখাযু ইউরাত, ইমাম মালিক বলছেন প্রত্যেকে তথা নিতে হবে আর ছাড়তে হবে, ইল্লা সাহেব হাদাল কবর, একমাত্র এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কবরবাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কবরের দিকে ইশারা করে মসজিদ নববীতে তিনি বলেছেন এই কথা জি, তাই মাইকে আমরা তাই বলেছেন। বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, সময় অনেক হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের আমাদের মিটিং শেষ হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন করবেন মিনাজুল হক। জি মিনাজুল হক, আপনি প্রশ্ন করুন জি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু সাহেব, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসাম থেকে, ধুবড়ী থেকে বলছি। সাহেব আমার বারাকাতুহু। প্রশ্নটা হল যে একজন মুসলিম তো বিয়ের কোনো নির্দিষ্ট কি বয়স আছে? আমাদের দুটো প্রশ্ন হবে, এটা একটা প্রশ্ন, এবং আরেকটা হলো যে আমি বিয়ে করতে যাচ্ছি ইনশাল্লাহ, তো আমি দেনমোহনা হিসেবে আমি এখন মান্থলি আমার ইনকাম 10 থেকে 15 হাজার টাকা মান্থলি ইনকাম হয় আলহামদুলিল্লাহ, যতটুকু পারে হালাল ইনকাম করার জন্য। তো বিষয়টা হলো যে আমি দেনমোহনা হিসেবে আমি 10 থেকে 20 হাজার টাকা মানে এইরকম দেনমোহনা দিতে চাই, বা যাকে বিয়ে করব তাকে আমি ডাইরেক্টলি বলবো যে আমি আমার সামর্থ্য এতটুকু আছে, আমি এতটুকু দেনমোহনা দিতে চাই। তো এই ক্ষেত্রে অনেকেই মানে দেখা যাচ্ছে অনেকে বলছে যে না, যে বর্তমান যেহেতু অনেক কেউ 1 লাখ দিচ্ছে, কেউ 2 লাখ, মানে এগুলো বাকি দিচ্ছে আর কি, মানে যখন এই বিয়েতে যখন কাবিননামা লেখা হয় তখন বলে যে আমি 2 লাখ দেবো বা 3 লাখ দেবো, কিন্তু টাকাগুলো আসলে দেওয়া হয় না, এগুলো বাকি রাখে। তো সেই ক্ষেত্রে আমি তো বাকি এখানে আমার অবস্থা প্রশ্নটা তো আমার বাকি প্রশ্নটা অবস্থা হলো যে থাকে তো আমি শেখ আমার এখন প্রশ্নটা হলো যে আমি 10 থেকে 20 হাজার টাকা দেনমোহনা দিতে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আমার এইটা ঠিক হবে না? এখন সমাজ যেটা বলছে যে 1-2 লাখ টাকা মানে দিতে হবে, যেহেতু তার পরবর্তী একটা ফিউচার বা এরকম কোন একটা আছে, তো এই ক্ষেত্রে আমি কি করব? জি। প্রথম কথা, বিয়ের কোন নির্দিষ্ট বয়স আছে? বিয়ের বয়স হচ্ছে সাবালক হলে বিয়ে করতে পারে, কেউ যদি সাবালক হয়ে যায় আর তার সাথে মানে ইস্তাতামিন কুমল বাদ মহর দিয়ে ভরণ পোষণ চালাতে পারে, বিয়ে করে নিয়ে এসে তার খরচ খরচা ভরণ পোষণ চালায়, বাসা দিতে পারবে হ্যাঁ থাকার মতো, আর তাকে খাওয়া দাওয়া আর বস্ত্র দিতে পারবে, হ্যাঁ নাফাকা কিসওয়া এগুলো দিতে পারবে, তাহলে বিয়ে করতে পারে, বিয়ে করতে পারে। এখনকার যুগটি লেখাপড়ার যুগ, সুতরাং লেখাপড়া শেষ করে পড়াশোনা করা ভালো সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেউ যদি মনে করে যে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারবো, আমি রোজগার করে আমি চালাতে পারবো, অথবা আমার বাবা সম্পদ আছে, অথবা কারো বাবা দিয়ে দিল আর তার ভরণ পোষণ দায়িত্ব নিলে, তুমি যতদিন লেখাপড়া করবে অথবা শ্বশুর নিজে দায়িত্ব নিলে যতদিন লেখাপড়া করবে, অসুবিধা নেই, জায়েজ আছে, সবালো শারীরিক শক্তি আছে আর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে, তো বিয়ে করার বয়স হয়ে গেছে। আর সর্বশেষ বিয়ে করার মানে শেষ শেষ বয়স বলে কিছু নেই, মরার আগ পর্যন্ত বিয়ে করতে পারে, কেউ যদি বিয়ে দেয়, বুড়ো মানুষ 80-90 বছর বয়সে বিয়ে করতে যায়, আর কেউ যদি বিয়ে দেয় বিয়ে করতে বসে, জায়েজ আছে। বাকি কথা হলো মোহর, মোহর নগদ দেওয়াই হচ্ছে সন্নাত, নবী সাল্লাল্লাহু সাহাবাই কেরাম সবসময় নগদই দিয়েছেন, ফোকাহাদের মত হচ্ছে যে জায়েজ আছে, যেহেতু মোহরটি একটি যেহেতু আর্থিক হক, আর আর্থিক হকের ক্ষেত্রে কোনো কেনাকাটার ক্ষেত্রে আপনি নগদ ক্যাশ দিয়েও কিনতে পারেন আবার ধারেও কিনতে পারেন, ঠিক তেমনি ওই রকমই আকদে ব্যয় ব্যবসার যেমন আকদ হয় ঠিক তেমনি আকদে নিকাহ, সুতরাং জায়েজ আছে, ইস্তিহাদি ফতোয়া ওলামাদের। যদি বেশি করে মোহর আপনি লিখে দেন আর দেওয়ার নিয়ত থাকে আর বাকি রাখেন সেটা জায়েজ, কিন্তু সুন্নত উত্তম হচ্ছে নগদ মোহরে বিয়ে করা, আর এটার জন্য উৎসাহিত করব, আর যত কম খরচ হবে হ্যাঁ আজামন নিকাহে বারাকাতান হ্যাঁ আইসারুহা মাউনাতান, হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সেই নিকাহ সেই বিয়েতে বেশি বরকত রয়েছে যাতে যত কম খরচ রয়েছে ছেলে পক্ষ মেয়ে পক্ষের, যত কম খরচ করবে যত অপচয় মুক্ত হবে তত বেশি তাতে বরকত রয়েছে, সুতরাং অল্প যদি মোহরে বিয়ে করা যায় আর তাতে মেয়ে পক্ষ সন্তুষ্ট হয়, মেয়ের সাথে সরাসরি কথা বলতে হবে, এগুলো ফিতনার কারণ অনেক সময় বিয়ের আগে, সুতরাং আপনি যেভাবে বলছেন যাকে আমি বিয়ে করব তাকে বলবো যে তোমাকে 10-20 হাজার দেবো, এই ফিতনায় যাবেন না, মেয়ের বাবার সাথে কথা বলবেন, মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন, মেয়ের অভিভাবকের সাথে কথা বলবেন, আর তারপরে মেয়ের সাথে কথা বলবে, মেয়ের অভিভাবক কথা বলবে যে এত টাকা মোহর দিতে চাইছে,
তাতে যদি মেয়ে পক্ষ রাজি থাকে, মেয়ে রাজি, মেয়ের বাবা মার বাবা বাবা রাজি, তাহলে অসুবিধা নেই। কেনা বেচার মতো একটা মোবাইল কারো কাছে আছে, বিক্রি করতে চাইছে, সে 50,000 টাকা চাইছে আপনার ইন্ডিয়ান টাকা বা বাংলাদেশি টাকা, আপনি বলছেন আমি 30,000 দেবো। ভাই দিতে পারলে দাও, না হয় না দাও, তার পোষালে দেবে। ঠিক ওই রকমই আপনি 20,000 টাকা মোহর দিতে চাইবেন, আর তারপরে তাতে যদি তারা রাজি হয় তাহলে কোনো অসুবিধা নেই। 10,000 টাকা দিতে চান তাতেও জায়েজ আছে, 5,000 দিতে চান জায়েজ আছে। আর সামাজিকতা আজকাল 2 লাখ হয়, 5 লাখ হয়, সেজন্য আমাকে 2 লাখ 5 লাখ করতে হবে? এগুলো মূর্খদের কথা, এগুলো কোরআন হাদিসের কথা নয়। কথা বোঝা গেছে? আল মুসলিমুন আলা শর্তিহিম, যে শর্ত হবে পুরা করতে হবে। শর্ত যদি করে নেন বিয়ের সময় যে আমি 5 লাখ দেবো, তাহলে 5 লাখই দিতে হবে, সেটা ধারে হোক আর নগদে হোক। আর যদি প্রথমে কথা হয় যে আমি 10,000 দিতে পারবো, আপনি ইচ্ছা হলে আমাকে মেয়ে দেন আর না হয় না দেন, বিয়ে দেন আর না হয় না দেন, তো যাই আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খাইর শেখ, আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর, জি বারাকাল্লাহ বারাকাল্লাহ ফিক, ফিক, হাইয়াল্লাহ। আল্লাহ রাব্বুল্লাহর কাছে দোয়া করি যে সব ভাই বোনের আমাদের সাথে থাকলেন, বিশেষ করে তাদের জন্য যারা আমাদের এই আলোচনা পরিচালনায় রয়েছেন, আল্লাহ সবাইকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন রুজিতে বরকত দান করুন। আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখুন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আর আল্লাহ রাব্বুল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের ছেলে মেয়ের প্রতিপালনকে সহজ করুন, ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন, ইমানের অবস্থা রাখুন, দিনের উপর আল্লাহ ইস্তেকামা অটলতা দান করুন। ওসল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।